আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ শুক্রবার 9 জুন একটা অনলাইনে একটা পত্রিকার অনলাইনে ছোট্ট একটা খবর, সেটা হলো শিরোনামটা ছোট বাট বড় করেই করা হয়েছে যে গুজব না সত্যি। তারপর কৌতূহল হলো কিসের গুজব কিসের সত্যি। তার মধ্যে আবার প্রথমে শিরোনামে প্রথমে বেগম খালেদা জিয়ার একটা ছবি, তো বুঝলাম যে গুজব অথবা সত্যি যাই হোক না কেন সেটা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করেই হয়তো হচ্ছে। কি আছে নিউজটাতে সেখানে বলার চেষ্টা করা হচ্ছে, তারা বলছেন যে খালেদা জিয়া হয়তো সহসায় মুক্তি পেতে পারেন, এ ধরনের একটা আলোচনা বিভিন্ন জায়গায় চলছে। এখন এ ধরনের আলোচনা হতেই পারে, নানাভাবে হতে পারে, কিন্তু এটা নিয়ে নিউজ করা যায় কি না এটা নিয়ে একটু দ্বিধাও থাকতে পারে। কিন্তু আমি ভাবছি যে রাজনীতিতে যে সমস্ত কর্মকাণ্ড সাম্প্রতিককালে চলছে এটাকে কিন্তু কোনোই সম্ভাবনা নাই এভাবে উড়িয়ে দেওয়া যায় না। আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। খালেদা জিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ওনার বিরুদ্ধে কনভিকশন হয়েছে। তারপর থেকে 2018 সালের ফেব্রুয়ারি থেকে উনি কিন্তু জেলে, উনি 2 বছর টানা জেলখানায় ছিলেন, মানে আক্ষরিক অর্থেই জেলখানায় ছিলেন। ওই জেলখানার নামে হসপিটালে থাকা তা নয়, উনি জেলখানায় ছিলেন। তারপর যখন করোনা এলো, করোনার সময় ওনার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে খালেদা জিয়ার আত্মীয় স্বজনের মানে আপনার আবেদনের প্রেক্ষিতে তাকে 2020 সালের মার্চ মাসে তাকে এক ধরনের নির্বাহী আদেশে 2টি শর্তে মুক্তি দেওয়া হয়। শর্ত দুটো কি, যে উনি বিদেশ যেতে পারবেন না, এবং আরেকটা হলো দেশেই চিকিৎসা করতে হবে ওনাকে। এই 2টো শর্ত, এবং এই শর্ত প্রথমে দেওয়া হয় 6 মাসের জন্য, পরবর্তীতে 6 মাস 6 মাস করে বাড়ানো হচ্ছে, এবং এখনো উনি 6 মাসের যে মেয়াদে আছেন এই মেয়াদটা সম্ভবত আগামী সেপ্টেম্বরের দিকে শেষ হবে। এই হলো ওনার বর্তমান স্ট্যাটাস। তো আলোচনাটা এর মাঝে একবার কিন্তু এসেছিল, একবার এসেছিল এই কারণে বলা হচ্ছিল উনি তো যেখানে আছেন ওনার বাড়িতে আছেন, ওনার উনি কিন্তু গৃহবন্দি নেই, উনি ঘর থেকে বের হতে পারবেন না এমন কিন্তু কিছুই বলা হয়নি। ওনাকে বলা হয়েছে ওই 2টা শর্ত। তাহলে উনি কি রাজনীতি করতে পারবেন, এই ছিল প্রশ্নটা। এই প্রশ্নে আমরা 5 জন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, যার মধ্যে 4 জন মন্ত্রী, আমরা বক্তব্য পেয়েছি। তার মধ্যে 2 জন মন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হক এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, তাদের বক্তব্য ছিল এরকম যে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ওনার মুক্তির সঙ্গে দেওয়া হয়নি, অর্থাৎ উনি রাজনীতি ইচ্ছা করলে করতে পারবেন। আর 3 জন মন্ত্রী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, ওনারা বলেছেন না তিনি রাজনীতি করতে পারবেন না। একই কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক যিনি আছেন মাহবুবুর আলম হানিফ, উনিও বলেছেন যে উনি রাজনীতি করতে পারবেন না। এই যে আলোচনাটা, এই আলোচনায় তখন কিন্তু বিএনপির একটা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। বিএনপির প্রতিক্রিয়া কি, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর ওনাদের মহাসচিব, উনি একটা পত্রিকাকে একটা মিডিয়াকে বলেছিলেন যে খালেদা জিয়া তো রাজনৈতিক কারণেই জেলে গেছেন, কাজেই এখন সে বাসায় থাকলেও কার্যত উনি কারাবন্দী আছেন, ফলে খালেদা জিয়া আসলে রাজনীতির মধ্যেই আছেন, ওনার রাজনীতি করতে পারা না পারার প্রশ্ন এখানে অবান্তর। এই হলো ওনার বক্তব্য। এখন প্রশ্ন হলো, এই যেমন সিচুয়েশন, বিএনপি মনে করছে উনি রাজনীতির মধ্যে আছেন, উনি রাজনীতি কিন্তু পারবেন কি পারবেন না এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। উনি তো রাজনীতি করতেই পারেন, ওনার সঙ্গে তারা নিয়মিত দেখা করছেন, কথা বলছেন, উনি রাজনীতি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, হয়তো বলেনও, হয়তো ওনার দিক নির্দেশনা দলের নেতাদের মাধ্যমে উনি দিয়েও থাকেন, উনি টেলিফোন ব্যবহার করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, হয়তো টেলিফোনও করে থাকেন, হয়তো মেইল করতে পারেন, অনেক কিছুই হতে পারে, কাজে উনি রাজনীতিতে নেই তা নয়। কথা হলো উনি ফিজিক্যালি রাজনৈতিক জনসভা রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারবেন কিনা, অথবা তাকে এখন মানে এই যে একটা শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে নির্ভয় আদেশে, তো ওটা ওনাকে মুক্তি দেওয়া যাবে কিনা।
তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা এখন হচ্ছে, হতেই পারে। কেন হচ্ছে? হচ্ছে কারণে একটা সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হলো এরকম যে আমেরিকান স্যাংশন এবং পরবর্তীতে আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের পর উভয় দলের মধ্যে একটা পরিবর্তন এসেছে। সরকারি দলের মধ্যে তাদের যে একটা অনমনীয় মনোভাব, একটা গোয়ার্তুমি, যাকে তাকে যখন তখন ধমক দেওয়া, তুচ্ছতা ছিল করা, এটা যেন একটু কমেছে। এবং তারা এখন নানাভাবে আমেরিকাকে হয়তো দেখাতে চাইবে যে তারা রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করছে না, অথবা রাজনৈতিকভাবে কারো বিরোধী দলকে রাজনীতি করার স্পেস কমিয়ে দিচ্ছে না, এটা দেখাতে চাইতে পারে কিন্তু। এবং এই চাওয়ার অংশ হিসাবে যদি তারা খালেদা জিয়াকে মুক্ত করে দেয়, যে উনি আর গ্রেফতার নেই, মুক্ত এরকম যদি করে দেয়, তাহলে এটা কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। যখন তারা বলতে পারবে এই দেখেন আমরা তাকে মুক্ত করে দিলাম, এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু আইনগতভাবে সম্ভব। সম্ভাব্যভাবে উনি জামিনে আবেদন করলে ওনার জামিন হতে পারে, ওনার মামলা তো শেষ হয়নি, উচ্চতর আদালতে মামলাটা আছে এখন, সেই মামলা চলতে চলাকালীন উনি জামিন পেতেই পারেন। তো ওনাকে যদি জামিন দেওয়া হয় তাহলে উনি মুক্ত হয়ে গেলেন, অথবা নির্বাহী আদেশেও এটা দেওয়া সম্ভব বলে আমার ধারণা। আমি জানি না আইনটা ঠিক মতো, এটা হয়তো আইনবিদদের ভালো বলতে পারবে। আমার ধারণা নির্বাহী আদেশে যদি ওনাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তাহলে তো ছেড়ে দেওয়া হয়েছে, এরকম নির্ভয় আদেশটাকে দেওয়া যেতে পারে, পুরো সরসক সব সব শর্ত তুলে দিয়ে দেওয়া যেতে পারে। এখন এগুলো সরকার করবেন কি না আমি জানি, তবে করার মধ্যে একটা বাস্তবতা আছে। আবার যদি রাজনীতির কথা ধরি, তা রাজনৈতিক কারণেও কিন্তু তাকে মানে সরকারি দল ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে। ভাবতে পারে এই কারণে যে খালেদা জিয়ার অনুপস্থিতি দলটা চালাচ্ছে কি? তারেক রহমান চালাচ্ছে, কোথা থেকে চালাচ্ছে? লন্ডন থেকে চালাচ্ছে। দল কি খারাপ চালাচ্ছেন উনি? তা কিন্তু বলা যাবে না। বলা যাবে না কেন? ওখানে বসে উনি যে সমস্ত সিদ্ধান্ত দিচ্ছেন সেই সিদ্ধান্ত কিন্তু তার দলের লোকরা মানছে। এমন নয় যে তার নিয়ন্ত্রণ কমে গেছে, বরঞ্চ তার নিয়ন্ত্রণ, তারেক রহমানের নিয়ন্ত্রণ, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের একদম তৃণমূল পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণটা আছে। একজন লোককে এই পর্যন্ত আমি বলতে শুনিনি যে তারেক রহমানের সিদ্ধান্ত তারা পছন্দ করছেন না অথবা মানবেন না। তার পূর্ণ একটা নিয়ন্ত্রণ আছে এবং এইভাবে নিয়ম তার কিছু সিদ্ধান্ত উনি দিয়েছেন, ইলেকশন করবেন না, অমুক করবেন না, তমুক করবেন না, এগুলো দেওয়ার মাধ্যমে যথেষ্ট বেকায়দায় কিন্তু তারা সরকারকে ফেলতে পেরেছেন। কোনোরকম হইচই না করে, ভাঙচুর না করে, আগুন না জ্বালিয়ে তারা কিন্তু সরকারকে বেকায়দায় কিছুটা ফেলতে পেরেছেন, বেকায়দায় ফেলতে পেরেছেন, এটা আমরা ইদানিং কিন্তু বুঝতে পারছি। এবং এই যে ভিসা রেস্ট্রিকশন আসতেছে এর পেছনেও কি বিএনপির কোনো ভূমিকা নেই? তাদের সমস্ত কথাবার্তা, তাদের বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ, কথাবার্তা বলা, সেগুলি কি কোনো ভূমিকা রাখেনি? অবশ্যই রেখেছে। যদি রেখে থাকে সেটা কিন্তু তারেক রহমানের রাজনীতিরই একটা কিন্তু আমি মনে করি প্রতিফলন এখানে এসেছে। কাজেই এমনি যে সরকার মোটামুটি বেঁকে দেওয়া আছে, এখন এর চেয়ে বেঁকে দেওয়ার কি হতে পারে? তাই সরকার চিন্তা করতে পারে, ঠিক আছে তাহলে আমি যদি খালেদা জিয়াকে ছেড়ে দিই তাহলে এই বেঁকে দেয়, এর চেয়ে তো আর খারাপ কিছু হবে না, বরঞ্চ কিছু ভালোও হতে পারে। অথবা যারা তারেক রহমানের নেতৃত্ব মানতে আগে চাইতো না তারা হয়তো খালেদা জিয়ার দিকে ঝুঁকবে, একটা ডিভিশন আসলে আসতে পারে। এভাবে কিন্তু সরকার ভাবতে পারে, যদি ভাবে তাহলে তারা হয়তো ছাড়া কথা ভাবতেও পারে। আমি জানি না কি হবে, আমি জানি না খালেদা জিয়াকে ছাড়া হবে কিনা, আমি জানি না সরকার ছাড়তে চাইবে কিনা, কিন্তু আমি খালি সম্ভাবনাগুলি বললাম যেটা ইট ক্যান বি পসিবল। তো আমার মনে হয় এই আলোচনাটা হবে, আরো কয়েকদিন হয়তো চলবে, তারপর হয়তো আমরা দেখতে পাবো বাস্তবে কি হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।